সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার হচ্ছে। ছাত্রকৃষিতে আধুনিক সব প্রযুক্তির সমাবেশ ঘটিয়েছেন উত্তরার আমিনুল ইসলাম। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর কৃষি হয়ে উঠেছে তার ধ্যান জ্ঞান। অনেক অভিনব কৃষি প্রযুক্তি পরীক্ষা নিরীক্ষাও করেছেন তিনি। শাইখ সিরাজের ছাত্রকৃষি রিপোর্ট। ঢাকার উত্তরার খানটেক এলাকার একটি চাকচিক্যহীন বাসভবনের 1500 বর্গফুটের এই ছাদটি সেজে উঠেছে অনন্য এক স্বাদে। বড় বড় ফল গাছের ভিড়ে চলছে হাইড্রোফোনিক্স ও একুয়াফোনিক্সের বহুমুখী পরীক্ষা নিরীক্ষা, এমনকি চলছে পানির বারংবার সঞ্চালন বা রিসার্কুলেটিং পদ্ধতি, যা ব্যবহার করা হচ্ছে এই ফল গাছ ও অন্যান্য উদ্ভিদে পুষ্টি পৌঁছে দেওয়ার জন্য। এটা ছিল সব হাইড্রোপোনিক সিস্টেম এখানে, সেটাকে আমি এক বছর কালচার করে একে কনভার্ট করছি অ্যাকোয়াপোনিক্সে। এখন হাইড্রোপোনিক্স এই যে এখানে মাছ আছে। আমিনুল ইসলামের সবচেয়ে আকর্ষণীয় উদ্যোগ এই গ্রামে অভিনব পন্থায় কৃষি উৎপাদনের এই পদ্ধতি। এই যে ব্যারেল টাওয়ার প্রযুক্তির কথা বলছিলাম, এই পদ্ধতিতে পুরো ড্রামটি মাটি দিয়ে ভরাট করা হবে। ড্রামের এই ফাঁকগুলোতে বীজ বপনের পর এদিক দিয়ে গাছ বের হয়ে আসবে। আর এই যে মাঝখানের এই পাইপটি, এটির মধ্যে আপনার কিচেনের যত ওয়েস্ট আছে তা দিয়ে ভরাট করে ফেললে সেটা পচে সার হয়ে মাটিতে প্রবেশ করবে এবং সেখান থেকে গাছ খাদ্য পাবে। এখানে প্রায় 60-এরও অধিক ফুলকপি কিংবা বাঁধাকপি বা অন্যান্য সবজি আপনি লাগাতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি ছাদও না থাকে, বারান্দাও না থাকে, শুধুমাত্র এরকম একটি ড্রাম দিয়ে আপনি পরিবারের অনেক সবজির চাহিদা মেটাতে পারেন। সব ফল ফসল উৎপাদনে জৈব পদ্ধতি এবং শতভাগ প্রযুক্তি ব্যবহারে এই ছাদ কৃষি অন্যদের জন্য হয়ে উঠেছে আকর্ষণীয়। আমিনুল ইসলাম বলছেন, প্রযুক্তিগুলোর পরীক্ষা নিরীক্ষা ও কার্যকর সম্প্রসারণই তার লক্ষ্য। আমরা যারা ছাদে বাগানে করতে চাই বা করি, তাদেরকে এই প্রজেক্ট যেটা আমি দেখাই যে এখানে হাইড্রোপোনিক্স আছে, অ্যাকোয়াপোনিক্স আছে, সয়েল আছে, আপনি কি কোন প্রযুক্তিতে করতে চান। এই জন্য এখন ধানের তুষটা ব্যবহার করতেছে। এই যে ধানের তুষটা সয়েলের সাথে তো মিশে যাচ্ছে না, গ্যাপ থাকে, ওই গ্যাপটাতে এয়ার থাকে, ওই এয়ারে তাকে যতটুকু শুকানো শুকিয়ে দেবে, পানি অতিরিক্ত পানি ড্রেনেজ করে দেবে, বাকি সবসময় ভিজা থাকবে। এই যেন ছাদ কৃষির এক গবেষণা কারখানা, যেখান থেকে ছাদ কৃষির ব্যবহারিক প্রয়োগিক অনেক প্রযুক্তির সমাবেশ ঘটেছে, যা বর্তমান সময়ের জন্যে অনেক প্রয়োজনীয়। এ কারণে যে উষ্ণতা বৈরী জলবায়ুর জন্যে এই প্রযুক্তি আমাদেরকে অনেকটাই রেহাই দিতে পারে ছাদ কৃষিকে এবং আমাদের শহরকে শীতল রাখার ক্ষেত্রে। ঢাকার উত্তরার খানটেকের জনাব আমিনুল ইসলামের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দেখছেন চ্যানেল আই কৃষি সংবাদ। দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে 27তম জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। 23 জুলাই পর্যন্ত এবারের জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান, মাছ চাষে গর্ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। সপ্তাহটি উদযাপনে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান প্রধান অতিথি হিসেবে র্যালিতে অংশ নেন। সে সময় ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মোহাম্মদ রাশিদুল হক সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শিক্ষার্থীরা। এই ছিল কৃষি সংবাদের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।